বিশ্বব্যাপী এই ভাইরাস কোভিড-19 এর আগে কখনো দেখা যায়নি। এই মুহূর্তে সারা বিশ্ব তীব্র সমস্যার মুখোমুখি, বহু লোক মারা যাচ্ছে এবং মানুষ খাদ্যের অভাব অসহায়ভাবে ভোগ করছে। কোটি কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে সংকটের সম্মুখীন। নৈহাটির দেবাঙ্গন স্বেচ্ছাসেবী সংগঠনের সীমিত প্রচেষ্টা। আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। আজকে আমরা চলে এসেছি নৈহাটি কাঠগোলা মোড়ে। নৈহাটির অনেক পুরনো নৈহাটি দেবাঙ্গন একটা এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা। এখানে উপস্থিত রয়েছেন তার কর্ণধার সুরজিৎ দাস এবং সঙ্গে রয়েছে তার অনেক কর্মীরা, অনেক সদস্যরা। সবার সাথে আমরা আজকে কথা বলে নেব। তারা এই এলাকার দুস্থ অসহায় মানুষদের, আমি দেখলাম প্রচুর অগণিত মানুষের লাইন পড়েছে এবং তারা সব আজকে নৈহাটি দেবাঙ্গনের কাছে এসছে এবং আজকে এখানে কী কী মেনু হয়েছে আমরা একটু জেনে নেবো এবং সেই বিষয়ে আমরা কথা বলে নেব দেবাঙ্গনের কর্ণধার সুরজিৎ দাস। আজকে আমাদের এখানে মেনু হয়েছে ভাত, ডাল, তরকারি এবং পাটা মাছের। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর। আমরা এর আগে শুকনো খাবার দু এক জায়গায় খাওয়ারও ব্যবস্থা করেছিলাম। আমাদের একটু ইচ্ছা ছিল যে আমরা যদি মানুষদের একটু মাছ ভাত খাওয়াতে পারি। ইচ্ছাটা মানে আমাদের সমস্ত আমাদের সদস্যদের সহযোগিতা আমি করতে পেরেছি। আমি আমার দেবাঙ্গনের প্রত্যেক সদস্য এবং যারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের সঙ্গে। আমরা একটু জেনে নেবো সুরজিৎ দাস থেকে। সুরজিৎ দা, এই যে আজকে যে বিশাল কর্মোদ্যোগ, এছাড়াও তো সুরজিৎ দাস সারা বছরই কিছু না কিছু করতে চলেছে, তো সেই বিষয়ে আমরা একটু সুরজিৎ দা থেকে জেনে নেবো যে সারা বছর উনি কীভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবং আমি যতদূর শুনেছি উনি স্কুলের বাচ্চাদের পাশে, যারা যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে পারে না পয়সার অভাবে, তাদের পাশে উনি আছেন, দেবাঙ্গন আছেন, সেই বিষয়ে আমরা তার থেকে কিছু শুনে নেব। হ্যাঁ, আমরা প্রধানত যারা গরিব ঘরের বাচ্চারা যারা স্কুলে পড়ে কিন্তু তাদের মানে ইনার এটা প্রকাশ করতে পারে না, তাদেরকে আমরা নানানভাবে সাহায্য করি। রেগুলার শনিবার, রোববার এবং অন্যান্য ছুটির দিন তাদের আমরা একটা কোচিংয়ের মতো করাই। তাদেরকে আঁকা, নাচ, গান এগুলো শেখানোর চেষ্টা করি। এবং এই দুস্থ বাচ্চারা যারা কোনোদিন হয়তো স্টেজও দেখেনি তাদেরকে নিয়ে আমরা অনেক স্টেজ প্রোগ্রামও করেছি। আমরা একটু কথা বলে নেব নৈহাটি দেবাঙ্গনের শুভানুধ্যায়ী এক্স কাউন্সিলর বেলা বিশ্বাসের সাথে, তার মতামত আমরা একটু জেনে নেব। মতামত এখনকার সময়ে এশিয়া যা সময় চলছে লকডাউনে, মানুষের যা পরিস্থিতি, মানে মানুষ বলতে এখন সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের যা পরিস্থিতি, সেখানে এরকম ধরনের একটা কাজ, এ তো বিশাল ব্যাপার। এটা সত্যি খুব ভালো লাগে। এটা তো শুধু আমাদের নৈহাটি না, সারা বাংলাও না, সারা ভারতবর্ষ না, বিশ্বজুড়েই হচ্ছে, এটা চারিদিকেই এরকম হচ্ছে। সেখানে আজকে এই বলাটা যখন আমাকে কালকে গিয়ে বললো যে ও যে আমরা এরকম একটা পৌঁছে দেবা, তখন আমি জিজ্ঞাসা করলাম হচ্ছে আমরা একটা ইংলিশ সাথে যেতে পারবো। আজ বা দারুণ সুন্দর কাজ, এটা খুব ভালো ভালো লাগছে দেখে। ভীষণ ধন্যবাদ জানাবো আমাদের এনজিওকে, দেবাঙ্গন মোদা না, দেবাঙ্গন না, হ্যাঁ, ধন্যবাদ জানাবো এইরকম একটা কর্মসূচি গ্রহণ করার জন্য। চাইব যাতে এদের নাম যাতে আরও উজ্জ্বল হয়, সুন্দরভাবে এরা যে আসুক। আরও সুন্দর আয়োজন করেছে, অনেক রকমের ব্যবস্থা করেছে, লাইনও বিশাল করেছে। দেবাঙ্গনের সভ্য রতন মজুমদার, তার সাথে আমরা একটু কথা বলেন। আমি সুন্দর থেকে নতুন অভিজ্ঞতা আমি তৈরি করেছি এবং ইংরেজদের থেকে আমার দীর্ঘদিনে পরিচয়, কিন্তু এই প্রথম আয়োজনের প্রোগ্রামে আছি এবং সমস্ত সহযোগিতার মাধ্যমেই পাচ্ছি। আমি মানুষের সঙ্গে সহযোগিতা করার জন্য দেবঙ্গনকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যারা দিকে অন্ন তুলে দিচ্ছি এরা কিন্তু প্রত্যেকেই কর্মসংস্থানের লোক, কর্ম করে খাওয়ার লোক, কিন্তু কপালবশত, দুর্ভাগ্যবশত এদেরকে আমাদের খাবার দিতে হচ্ছে। এটা আমার বিবেকে লাগছে কিন্তু নিরুপায় হয়ে আমরা দিচ্ছি, তার কারণ এমনই একটা পরিস্থিতি হয়েছে সারা বিশ্বজুড়ে যে সবাইকে একই জায়গায় গিয়ে পৌঁছাতে হচ্ছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে এই দেবাঙ্গনের অনুষ্ঠানে আমি থাকতে পেরে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। দেবাঙ্গনের আরেকজন সভ্য সৌমিক নিয়োগী, তার সাথে আমরা একটু কথা বলে নেব। আমার এটা দেবাঙ্গন প্রতিষ্ঠা হয়েছে 2015-16 কর্ণদার সুরজিৎ দা নৈহাটিতে। আমি বেসিক্যালি হালিশহরের বাসিন্দা। সুরজিৎ দার সঙ্গে কর্মসূত্রে পরিচয়ের পর এই রকম একটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছি আমি। এটার এনাদের যে পথ চলার রাস্তা সেইটার প্রতি, যে গরিব বাচ্চাদেরকে যারা
আজ পড়াশোনা করতে চাইছে বা জীবনে এগোতে চাইছে তাদের সেই রাস্তাটা করে দেওয়া, এই চেষ্টার জন্য আমি প্রথমে যুক্ত হয়েছিলাম এনাদের সঙ্গে। এবার সেই থেকে থেকে আস্তে আস্তে বাকি শুধু বাচ্চাদের পরিস্থিতি রাস্তা পথ চলার রাস্তা তৈরি করে দেওয়া নয়, যে কোনো পরিস্থিতিতে গরিব বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টার দিকে আমরা এগিয়ে চলছি। সেই প্রচেষ্টা থেকেই আজকে এই প্যান্ডেমিক বা মহামারীর মধ্যে যে গরিব মানুষগুলো আজকে তাদের ঘরে খাবার নেই, তাদের উপার্জনের রাস্তা নেই, তাদের কাছে দুমুঠো অন্ন বা একটু একবেলার খাবার তুলে দেওয়া আমাদের এই সীমিত প্রচেষ্টার মধ্যে, এই নিয়ে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আর এটাকে আমরা আরও আগে এগিয়ে নিতে চাই, তার জন্য আপনারা যারা দেখছেন এই খবর তার আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা আরও বেশি করে আরও মানুষের কাছে পৌঁছতে পারব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। কথা বলে নেব দেবাঙ্গনের আরেক সভ্য রূপেশ ঠাকুরের সাথে। আমাদের এই এনজিওর পথ চলা শুরু 14-15 সাল থেকে, তারপর পরবর্তীকালে আমরা অনেক অনেক পথ অতিক্রম করে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে আমরা অনেক রকম সাহায্য করি। ছাত্রদের বই খাতা দেওয়া থেকে শুরু করে তাদের টিউশন পড়ানো থেকে শুরু করে তাদের বই খাতা দেওয়া অনেক রকম আমরা সাহায্য করে থাকি। প্লাস এই সময় যে মহামারীতে যে বিপদে পড়েছে নয়টির মানুষ, আমরা নয়টি মানুষের কথা বলবো, পড়েছে তো সারা বিশ্বের মানুষ, কিন্তু নয়টিতে থাকি বলে নয়টি মানুষ নিয়ে বলতে পারি যে এই সময়টা খুব বিপদের সময়। আর আমরা যতটা পারছি আমাদের দিক থেকে যতটা খাদ্য দিয়ে সাহায্য করে মানুষকে উপকার করে এর বেশি আমি কিছু বলতে পারি না।